আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে যে ভিডিও একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে, যে ভিডিওটা যে কবুতরের যে চুনা পায়খানা হয় অর্থাৎ সবুজ চুনা বা সাদা চুনা, তো আমার এই কবুতরটার মোটামুটি সবুজ সাদা চুনা মিক্সড এক টাইপের পায়খানা হচ্ছে। তো এই পায়খানাটা থেকে কিভাবে বাঁচবেন আর হলে কি করবেন সেটা নিয়ে কথা বলবো। এটা বাঁচার উপায় হচ্ছে আপনার খাবার দাবার সবসময় পরিষ্কার রাখতে হবে, আর খাবারে ধুলাময়লা থাকা যাবে না, খাবার ভেজা থাকা যাবে না, খাবার সবসময় শুকনো থাকতে হবে। আর পানিটা এমনভাবে দিবেন যে প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করতে হবে, না হলে ব্যাকটেরিয়া ছত্রাক জমে কবুতরের অনেক রকম সমস্যা করবে। তো এটা থেকে সমাধানের উপায়, এখন আমার চুনা পায়খানা হয়ে গেছে, একটা কবুতর আমি খেয়াল না করার কারণে মারাও গেছে। তো এই কবুতরটা মোটামুটি আমি একদিনের মধ্যেই ডিটেক্ট করতে পারছি যে এর চুনা পায়খানা হয়েছে। তো এখন দেখাবো যে একে কীভাবে সুস্থ করা যায়। তো সুস্থ করার জন্য আমার প্রথম যে ওষুধ বলা যায় না, একে প্রথম করতে হয় যে কবুতরের পেটে পানি ভরে কবুতরটাকে বমি করাতে হয়। তো ওইটা আমি করাই ফেলছি, এই কারণে দেখাতে পারছি না। তো এটার জন্য আমি যেই জিনিসটা ব্যবহার করি, এরকম একটা সিরিঞ্জ ব্যবহার করি, যেটা দিয়ে দেড় সিরিঞ্জ মতো, এখানে 25 ml আছে, 30-35 ml পানি একটা বড় কবুতরের পুশ করে দিয়ে সেটাকে বমি করাই। বমি করালে হয় কি, ওর পেটের মধ্যে যে ময়লাগুলো ছিল বা যে ছত্রাক বা ব্যাকটেরিয়া জমছে ওইটা বের হয়ে যায় এবং ওর পাকস্থলীটা মোটামুটি পরিষ্কার হয়। তারপরে যেটা করি সেটা হচ্ছে এই যে এরকমভাবে রাইস স্যালাইন রান্না করে রাইস স্যালাইনটাকে ওকে খাওয়াই। রাইস স্যালাইনটা খাওয়ালে হয় কি যে এইটা হজম হতে টাইম লাগে না, আর যখন চুনা পায়খানা হয় তখন কবুতরের হজমের সমস্যা হয়। তো এটা কিভাবে খাওয়াবো সেটা দেখাবো, আর খাওয়ানোর পরে কি হবে সেটাও আমি দেখাবো। এই যে রাইস স্যালাইনটাকে এইভাবে সিরিঞ্জের মধ্যে টান দিয়ে নিলাম। এই যে এখানে মোটামুটি 25 ml এর যে সিরিঞ্জ, 25 ml মতো নিছি আমি। নেওয়ার পরে কবুতরটাকে এভাবে ধরে আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, খাওয়াতে খাওয়াতে বলি যে কবুতরকে যখনই আপনি দেখবেন যে এরকম কবুতর চুনা পায়খানা করছে, তখনই আপনার কাজ হবে কবুতরকে আলাদা করে ফেলা। যদি আলাদা না করেন তাহলে আরও অনেক কবুতরেরই এরকম চুনা পায়খানা হয়ে যাবে। তো দুইজন মিলে খাওয়ালে ভালো হয়, আমি একাই খাওয়াচ্ছি। এইভাবে ধরে আপনি পুরোটাই পুরো সিরিঞ্জটার মাথায় এরকম বড় রাখবেন, তাহলে না হলে কিন্তু কবুতর শ্বাসনালীতে খাবার চলে যাওয়ার ভয় থাকে। পুরোটা ঢুকাই দিয়ে জাস্ট পুশ করে দিলেই হবে। এই যে হয়ে গেল, এর মোটামুটি আমি 25 ml খাওয়াইছি, আরও আরেকবার দুপুরে খাবো এবং রাতে তিনবার যদি এরকম 25 ml করে খাওয়াই। তো এই কবুতরটাকে আমি এর আগে একদিন অলরেডি খাওয়াই ফেলছি, এখন এইখানে দেখায় যদি যে এইখানে যে চোনা পায়খানার মধ্যে যে কালো কালো টাইপের কিছু পায়খানা আছে, এইটার কারণ হচ্ছে এই যে এইখানকার পায়খানা। তো এইটা হচ্ছে কবুতরটা যে ইম্প্রুভ করতেছে সেটার কারণে এই পায়খানাটা চেঞ্জ হচ্ছে। তো কালকে এর অবস্থা কেমন হয়, মোটামুটি আমার মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে কালকের মধ্যে এবং ওকে বাইরে আবার ছেড়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।